নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আমি জানিয়েছিলাম যে এবছর আমার বিল্ডিংয়ে গণেশ পুজো হয়নি, সেজন্য মনটা খুব খারাপ ছিল। তো এই খারাপ লাগার মধ্যে না একটা ভীষণ ভালো লাগার ব্যাপার, সেটা হলো চিকুর এলো শনিবার দিন। তো চিকুর আর কুন্তল দুজনেই এসেছিল, আর ওদের দেখে ঝিনুকের অবস্থাটা দেখো, মানে চিকুর সেই আমরা গ্রিসে গেছিলাম দু মাস পরে এলো, আর কুন্তল তো বহুদিন পরে, ও প্রায় এক বছর আসতে পারেনি। ও যেহেতু অফিস চেঞ্জ করেছে, নতুন চাকরি, এসব অনেক ঝামেলায় ও আসতে পারেনি, আর এবারও এসেছে জাস্ট একদিনের জন্য। কিন্তু ও আসাতে আমাদের তো ভালো লেগেছে। ঝিনুককে দেখো যে চিকুর আর কুন্তলকে দেখে ও কী করবে ভেবে পাচ্ছে না। যাই হোক, ওরা এসে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে। আজকালকার ছেলে মেয়ে দেখো, প্রথমেই দুজনে চলে গেছে অ্যাপেলের স্টোরে, কারণ আজকাল তো নতুন ফোন বেরিয়েছে, বোধহয় 15 প্রো ম্যাক্স, মানে 15 সিরিজটা বেরিয়েছে, সেই নিয়ে দুজনে খুব এক্সাইটেড। এসেই দুজনে চলে গেল কিনতে। ওদের অবশ্য সবারই আইফোন, আমার কিন্তু নয়, আমাকে ওরা বারবার বলে, কিন্তু সামহাও আমার মনে হয় যে না, আমার আইফোনের দরকার নেই, আমার অ্যান্ড্রয়েডেই বেশ ভালো কাজ চলে যায়। তো এনিওয়ে, ওরা ওদের মতো সকালবেলা ঘুরে টুরে প্রথমে দেখলাম কুন্তল ফোন কিনে নিয়ে এলো, তারপরে যাই হোক চিকুরও ফোন কিনলো। তো দুজনেই দুটো নতুন আইফোন কিনেছে, সেই নিয়ে ওদের সকালটা ভালোই কেটে গেছে। তারপরে ওরা বাড়ি এলো। অ্যাকচুয়ালি কী হয়েছে, এক তো কুন্তল মাত্র দুদিনের জন্য এসেছে, শনি রবি, আর ক্যামেরার সামনে তো আসেই না, তো সেজন্য ওদের নিয়ে খুব একটা রেকর্ডিং এবার করা হয়নি। তো শুধু এটা রবিবারের, এখন যেটা দেখছি আমরা, রবিবার দিন কুন্তলকে আমরা এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। দেখো জাস্ট সন্ধে হচ্ছে হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কী সুন্দর লাগছে। আসলে লাইটের কালারটা মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, মেবি 15th অগস্টের জন্য। ভীষণ সুন্দর লাগছে এয়ারপোর্টটা দেখতে, মানে যতবারই দেখি এটা এত ভালো লাগে যে কী বলবো। এনিওয়ে, তারপরে কুন্তল অবশ্য এই এয়ারপোর্ট থেকে যাচ্ছে না, ও যাচ্ছে T1, এটা T2 ইন্টারন্যাশনাল, ও যাচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে, আমরা ওকে ছাড়তে যাচ্ছি। তো এটা ডোমেস্টিক এয়ারপোর্ট, অনেকদিন পরে এখানে এলাম। এই এয়ারপোর্টটা আগে তো রেগুলারই আসতাম, তখন ইন্টারন্যাশনাল ছিলই না অ্যাকচুয়ালি, বাট এটাও খারাপ না, তবে ইন্টারন্যাশনালের সাথে এটার কোনো তুলনা হয় না। এনিওয়ে, তো বহুদিন পরে এখানে এলাম, আর বেশ অনেকদিন পরেই আমার মনে হচ্ছে যে আমি আর চিকুরও একসঙ্গে এইভাবে গাড়ি করে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। তো যাই হোক, কুন্তলকে বাই করে এবার আমরা ভেবেছিলাম কোথাও একটা যাব, কিন্তু দেখা যাক। হ্যালো, দেখো, হাই করো। ইয়েস, দেখো মেয়ের সঙ্গে বহুদিন পরে মেয়ের সাথে গাড়িতে বসে যাচ্ছে। দেখো দেখো, চিকুর কতদিন হলো, এক বছর হবে না? দেখ, এই তো আমরা আরসিডি মল গেছিলাম, কসমেটিক্স কিনলাম, জামা কিনলাম। ও, গ্রিস যাওয়ার আগে? গ্রিস যাওয়ার আগে, বলে 3-4 মাস মত, দু তিন মাস তাহলে। ও, আসলে তাও মনে হচ্ছে কতদিন না। আসলে কি বলতো, তোর বিয়ের আগে তো আমরা মানে ভীষণ রেগুলার বেরোতাম একসাথে, লাইক এভরি উইকেন্ড আমরা বেরোতামই, সেই জন্য মনে হচ্ছে ব্যাপারটা যে ও কতদিন হয়ে গেছে আমরা একসাথে বেরোই না। যাই হোক, চলো, কিছুই না, বৃষ্টি পড়ছে, কোথাও সেরকম যাওয়ারও নেই। আচ্ছা, এটা আবার মঙ্গলবার দিন রাত্রিবেলা চিকুর আর লক্ষ্মী লালবাগচা রাজা গেছিল। এরকম আলাদা আলাদা দিনের অল্প অল্প রেকর্ডিং আমি তোমাদের দেখাচ্ছি। আর এবার যেটা বললাম যে আমরা খুব মিস করছি, আমাদের বিল্ডিংয়ে পুজো হচ্ছে না, তো আমরা টিভিতে সম্ভাবনার বাড়ির পুজো দেখছি, এটাও দেখতে খুব ভাল লাগছে। মানে দেখো, সামনে নিজের করা সেটা আলাদা ব্যাপার, আর এটা তো ডেফিনেটলি, বাট তবুও ওই কিছু না করার থেকে কিছু একটা করা, তো এটাও আমরা বেশ এনজয় করছি। আচ্ছা,
আছে, আমরা না সম্ভাবনা বাড়ির বিসর্জনও দেখছি। আমরা কিন্তু এর আগে বহুবার, মানে অনেক বছর আমরা রেগুলার জুহু বিচে নালে পাওয়াই লেকে আমরা বিসর্জন করতেও গেছি। তো এবছর অ্যাকচুয়ালি পুরোটাই খুব খালি খালি লাগছে। তো যাই হোক, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মোটামুটি আমরা এই সম্ভাবনার বাড়ির ঠাকুর পুজো বিসর্জন সব কিছু দেখছি, আর তাতে মনটা একটু ভালো লাগছে। মানে মনে হচ্ছে যেন আমি ওর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি, আর মানে কিছু না করার থেকে অ্যাটলিস্ট এটা বাড়িতেই বসে আছি। আর বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, তুমি যে বাইরে ঘুরবে, এত বিসর্জনের দিন এমনিও যাওয়া যায় না, প্রচণ্ড ভিড় হয় বাইরে, খুব একটা যাওয়াও যায় না। তো বাইরেও যেতে পারছি না, বাড়িতে বসে মন খারাপ করছে। অ্যাটলিস্ট টিভি আছে আজকাল, এগুলো খুব ভালো হয়েছে, এইসবের দৌলতে খানিকটা সময় কেটে যায়, তোমার পছন্দের জিনিস দেখতে পারো। এখানেও দেখো কি সুন্দর বিসর্জন হয়ে গেল। আচ্ছা, এরপরে চিকুর যে বললাম আইফোন কিনেছে, সেটার না ও তখন ওই কী সব উপরের গ্লাস, তারপরে না কভারটা বোধ হয় ছিল, খালি এই ওপরে গ্লাসটা লাগানোর ছিল। তো যাই হোক, আমরা গ্যালেরিয়া গেলাম, গিয়ে সেখানে অ্যাকচুয়ালি এত বছর ধরে যেটা হয়, আমি এত ফোন চেঞ্জ করি না, আজকালকার বাচ্চারা তো বছরে বছরে ফোন চেঞ্জ করে, তো সেজন্য এই যে দোকানটা এখন এসেছি তারাও চিকুরে খুব চেনা, প্রত্যেকবার এসবই হয়। তো সেসবই দেখো, গ্লাস চেঞ্জ হচ্ছে, কভারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে কভারটা এখান থেকে নেয়নি, ওটা অ্যাপেলেরই, বাট ওপরের গ্লাসটা লাগানো হলো, কভারের কালারটাও খুব সুন্দর। তো গ্যালেরিয়া এসে একটা লাভ হলো, দেখো আমরা এখানে লাইভ মানে বিসর্জন দেখতে পেলাম, এটা তোমাদের আগে আমি দেখিয়েছি, খুব এনজয় করেছি। তারপরে আমি আর চিকুর এখানে একটু পানিপুরি আর সেও পুরি খেলাম। পানিপুরিটা না একদম ঠান্ডা জলটা ছিল, খুব ভাল লাগছিল, যদিও এটা খেয়ে না তারপর থেকে কিন্তু চিকুরের খুব মানে সর্দি ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি জলটা ভীষণ ঠান্ডা ছিল, তো সেটা ওর ঠিক সহ্য হয়নি। প্লাস কী হয়, ব্যাঙ্গালোর বম্বে এই যে দুটো শহরের ওয়েদার ভীষণ আলাদা, তো ওর এমনিতেই একটু আছে চিকুরে, নতুন জায়গা গেলে একটু শরীর খারাপ হয়, তো যখন ব্যাঙ্গালোর থেকে বম্বে আসে একটু হয়, যখন বম্বে থেকে ব্যাঙ্গালোর যায় আবার হয়, তো এরকম করে ওর একটু সর্দি কাশি। তো এই ঠান্ডা জলটার জন্য না খেতে খুব ভালো লাগছে। আমি তোমরা জানো যে এইসব খেতে খুব একটা ভালোবাসি না, মানে ফুচকা কোনো স্ন্যাক আইটেম আমার খুব একটা পছন্দ না। তারপরে সেও পুরি নিয়েছিলাম, এটা আমার পছন্দের, কিন্তু এত খারাপ বানিয়েছিল মানে খেতেই ইচ্ছে করলো না। এবং আলটিমেটলি আমরা মোটামুটি টেস্ট করে এত খারাপ লেগেছে বলতে পারো যে অর্ধেক তো ফেলেই দিলাম, মানে খেতে পারলাম না, জানি না কেন এত খারাপ। সেও পুরি কিন্তু নর্মালি মানে আমরা সেভাবে খাই না। তো এনিওয়ে দেখো, আমার মুখটা দেখে বুঝতে পারছো যে একদম বাজে বানিয়েছে, একদম পছন্দ হয়নি, যেটা কী রে বাবা। তো যাই হোক, মানে ওটা একটা হয় না যে খাবার জিনিস প্রথম কথা, তখন আচ্ছা খাবো কী করবো, চিকুর বলছে ফেলে দাও, তো ফেলেই দিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে, মানে এটা আরেকটা শনিবার, এক শনিবার চিকুর এলো, এটা তার পরের শনিবার সকালবেলা চিকুর ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে। কুন্তল তো তোমরা দেখলে ও একদিন মানে সেকেন্ডেতেই ও ফিরে গেছে, আর চিকুর পুরো উইকটা ছিল ও চলে যাচ্ছে, ওর তো মনটা ন্যাচারালি খুব খারাপ লাগছে। আর এটা না আমিও যখনই বাপের বাড়ি যেতাম ফেরার সময় খুব কাঁদতাম, সেটা আমার মেয়েও পেয়েছে, ওরও মন তো খারাপ হয়ই, কিন্তু ও সেই বাচ্চাদের মতো কাঁদে ন্যাচারালি, আমারও খুব খারাপ লাগে। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে, তা আমারও আসলে মনটা খুব খারাপ। যাই হোক, তোমরাও সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, চিকুরের সাথেও দেখা হবে। চলো, ওকে, আজকে এই পর্যন্তই, নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, চিকুরকে বাই করার সময় সত্যি মনটা না খুব খারাপ লাগে।